ব্যবসার ক্ষেত্রে সুন্নাত কি মিথ্যা ছেড়ে দেওয়া কি ছেড়ে দেওয়া বলেন কি ছেড়ে দেওয়া হুজুর আমার কিনাই গেছে এটা 80 টাকা দিয়া 90 টাকা দিলে 10 টাকা লাভ হয় মিছা কথা আসলে কিনা গেছে 50 টাকা কয় টাকা এই যে ব্যবসার মধ্যে হারাম ঢুকাইলো কি ঢুকাইলো মিথ্যা বলে বইলে হারাম ঢুকানোর দরকার কি আপনার কাছে এক ব্যক্তি কিনলো 100 টাকা একটা জিনিস কিনলো 98 টাকা দিয়া আপনারে দিলে 100 টাকা কয়শো টাকা 100 টাকা কিনছে 98 টাকা দিয়া এখন আপনি 2 টাকা ফেরত না দিয়া মাঝে মাঝে কি ফেরত দেন জোরে বলেন কি ফেরত দেন এখন বেড়ায় আপনার কাছে পায় কত আপনি ফেরত দিলেন কি চকলেট আর আপনার কাছে তো হিসাব যে চকলেটের দাম 2 টাকা আমি তাহলে 2 টাকায় দিয়ে দিলাম কিন্তু না চকলেটের দাম তো 2 টাকা না আপনি চকলেট কিনা গেছে কয় টাকা কইরা 1 টাকা 25 পয়সা কইরা বাকি 75 পয়সা সে পাও না বুঝাইতে পারি না এমন হয় চকলেটটা সে বিক্রি করে 2 টাকা দিয়া কিন্তু এই চকলেটটা কি সে 2 টাকা দিয়ে কিনছে কিনছে কত দিয়া কিনছে কত দিয়ে ধরেন 1.5 পয়সা দিয়ে কয় পয়সা দিয়ে 1 টাকা 50 পয়সা দিয়ে কিনছে কথার কথা 1 টাকা 50 পয়সা দিয়ে কিনছে আর তো 50 পয়সা ওনার লাভ থাকে এই লাভ করার জন্য ব্যক্তিটা পায় কত 2 টাকা ব্যক্তি পায় কত উনি দিল কয় টাকার মাল 1.5 টাকার মাল আর 50 পয়সা ওই ব্যক্তি পায় কিনা যে এই 50 পয়সা চায় না কেন চক্ষু লজ্জার অভাবে চায় না চক্ষু লজ্জার কারণে চায় না যে এখন 50 পয়সা গিয়া চাইলে কি আলাদা দিতে পারবো নি এই কারণে চলে যায় কিন্তু এতটুকুর কারণে আল্লাহ আপনার হাসরের ময়দানে আটকা দিতে পারেন ঠিক না ভাই ঠিক এই জন্য ব্যবসার ক্ষেত্রে মিথ্যা ছাড়া দেওয়া সত্য ঢুকানো তো সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীর ক্ষেত্রে নবীজি জানায় দেয় এরা হাসর নাসর ভাইদের এদের পুলসিরাত এদের জান্নাত হবে কার সাথে আ ওরে ব্যবসায়ীরা এরা যদি বুঝতা তার জান্নাত হবে সত্যবাদী ব্যবসায়ীর জান্নাত হবে মান নবীয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস সুহাদা ওয়াস সালেহিন নবীদের সাথে সিদ্দিকদের সাথে শহীদদের সাথে আল্লাহ ওয়ালা বান্দা বান্দীদের সাথে সুবহানাল্লাহ তাহলে ভাই ব্যবসার মধ্যেও সুন্নত যেটা এটা ঢুকাইতে পারবো তো ইনশাআল্লাহ চাকরির ক্ষেত্রে সুন্নত কি চাকরির ক্ষেত্রে সুন্নত কি হাদিসটা মাথায় আস পেটে আসতেছে মাথায় আসতেছে না আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি প্রত্যেকটা ব্যক্তি রাখাল দায়িত্বশীল সবাইকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমি চাকরি করি তো মালিক দেখে না আমি চোরাচুরি করে আসবানি পিছনে পিছনে কথার কথা আমি স্কুলে পড়াই এখন স্কুলের প্রধান যে এ আপনারা দেখতেছে না আপনি কি করলেন ক্লাস থুইয়া রুমে যাইয়া দরজা লাগায় ঘুমাইতেছেন এই জবাব আল্লাহর কাছে দিতে হবে আপনি যার চাকরি করেন তার চোখ ফাঁকি দিতে পারেন মাগার আল্লাহর কাছে আপনি ফাঁকি দিতে পারবেন না আপনাকে আপনার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আপনার যতটুক দায়িত্ব আপনি পালন করছেন কিনা না পালন করলে আপনার আদালতের কাঠগড়ায় ধরা খাইতে হবে তাহলে চাকরির ক্ষেত্রে সুন্নত কি আমি যেই মালিকের কাম করি ওই মালিকের কাম ঠিকঠাক মতো করা এটা আল্লাহকে খুশি করার জন্য কাকে যে আমার মালিক আমারে দেখতেছে না কিন্তু এটা আমার দায়িত্ব এটা আমি না করলে আল্লাহ তো দেখবে আমি যে এই দায়িত্ব না কইরা টাকা নিতেছি টাকা নেওয়া আমার ঠিক হবে না এই জন্য করা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা তাদেরকে অভ্যর্থনা দেওয়ার জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ মেরে মুহতারাম ভাইও চলুন একটু গল্প স্বল্প করি ঈমান এবং নেক আমলের বদৌলতে আল্লাহ আমাদেরকে কেমন জান্নাত দিবেন ওই জান্নাতের নাজ নেয়ামতগুলো কেমন ওই জান্নাতের ভিতরটা কেমন ওই জান্নাতের বাহিরটা কেমন ওই জান্নাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়ে বানাইছেন এই সমস্ত কথা যখন আমরা শুনবো জান্নাতের আলোচনা যখন শুনবো জান্নাতের প্রতি মহাব্বত আমাদের দিলে পয়দা হবে আর জান্নাতের প্রতি মহাব্বত যখন দিলে পয়দা হবে তখন ঈমান এবং নেক আমল এই দুই কাজ করার প্রতি আমাদের আগ্রহ জন্মাবে ঠিক না বেঠি মেরে মোহতারাম ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেমন জান্নাত দিবেন চলুন একটু ওই জান্নাতের গল্প স্বল্প করি ঘুমন্ত হৃদয় একটু জাগ্রত করার চেষ্টা করি ইনশাআল্লাহ ওই জান্নাতটা কেমন রে ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই জান্নাতে ঢোকাবেন সর্বপ্রথম আমরা জান্নাতের ঘ্রাণ শুনবো কি শুনবো বলেন না জান্নাতের ঘ্রাণ কত দূর থেকে আসবে বলে 500 বছর দূরের থেকেই জান্নাতের ঘ্রাণ আসতে থাকবে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ একটু চিন্তা করেন 500 বছর দূর হায় 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 হায়
এক গোলাপের ঘ্রাণ পাওয়া যায় নাকের কাছে নিলে ঘ্রাণ পাওয়া যায় কিন্তু এক হাত দূরে নিলে আর গোলাপের কোনো ঘ্রাণ নাই এরে মহতারাম ভাইয়ো তাতেই এই গোলাপের জন্য সারা দুনিয়া পাগল পারা অথচ জান্নাতের ঘ্রাণ কেমন হবে 500 বছর দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে এবার একটু চিন্তা করেন ওই জান্নাতের বাহিরের ঘ্রাণ যদি এমন হয় জান্নাতের ভিতরের ঘ্রাণ না জানি কেমন হবে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ এবার জান্নাতের কাছে আমরা যাব জান্নাতের কাছে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসিকাল লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা জান্নাতীরা যখন জান্নাতের দরজার সামনে যাবে তখন জান্নাতের দরজাগুলো টাস টাস করে খুলে যাবে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ এবার জান্নাতীরা জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবে আরে জান্নাতীরা কোন কোন দরজা দিয়ে প্রবেশ করবে বলবে এক এক গুণে গুণান্বিত যারা তাদেরকে আল্লাহ বিশেষ বিশেষ গুণে গুণান্বিত যারা থাকবে তাদেরকে আল্লাহ বিশেষ বিশেষ দরজা দিয়ে প্রবেশ করাবেন জান্নাতের আট দরজা বুখারী শরীফের 416 নম্বর হাদিস থেকে জানা যায় জান্নাতের দরজা কয়টা বলেন না জান্নাতের দরজা হলো আটটা আট জন দরজা দিয়ে আট গুণে গুণান্বিত যারা তারা প্রবেশ করবে এক নম্বর দরজার নাম হলো বাবুসলাহ যারা নাকি নামাজে পাবন্দি আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে নামাজ বড় মনোযোগ দিয়ে পড়ে নামাজের মধ্যে অমনোযোগী হয় না নামাজের ভিতরে মন শ্বশুর বাড়িতে থাকবে বলে না 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 নামাজের মধ্যে মন গার্লফ্রেন্ডের কাছে থাকবে বলে না 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 নামাজের মধ্যে মন স্কুলের ক্লাসের মধ্যে থাকবে না না ওইটা হবে না নামাজের মধ্যে মন থাকবে বাংলা বইয়ের ভিতরে অঙ্ক বইয়ের ভিতরে না না এটা হবে না নামাজের ভিতরে মন থাকবে একমাত্র আল্লাহর দিকে আপনি ক্ষমতাধর বাদশার সামনে যেমনে দাঁড়ায় থাকতেন আল্লাহর সামনে অমনে দাঁড়াইয়া দাঁড়াইয়া মনটা নামাজের মধ্যে আল্লাহর কাছে রাখবেন তো ওই নামাজি ব্যক্তি যারা খুশু হুজুর সাথে নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজি ব্যক্তিকে বাবুস সালাত জান্নাতের এক দরজার নাম থাকবে সালাত নামক দরজা ওই দরজা দিয়ে আল্লাহ নামাজে পাবন্দি ব্যক্তিদেরকে আল্লাহ ওই দরজা দিয়ে জান্নাতে ঢুকাবেন চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ জান্নাতের দুই নম্বর দরজার নাম হবে বাবুল জিহাদ যারা নাকি একমাত্র আল্লাহকে দেখানোর জন্য আল্লাহকে খুশি করার জন্য জিহাদ করে আমাকে মানুষ মুক্তি যুদ্ধ বলবে আমাদের আমাকে মানুষ মুক্তি যুদ্ধ বলবে এই জন্য জিহাদ করবে না না হবে না আমাকে মানুষ বড় বীর মুজাহিদ বলবে এই জন্য আমি যুদ্ধ করব না না হবে না মানুষ আপনাকে দেখবে না একমাত্র আল্লাহ দেখবে আপনি যুদ্ধ করতেছেন তো ওই মুজাহিদকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন কবুল করবেন বলে ওই মুজাহিদের দাম বাড়ানোর জন্য আল্লাহ স্পেশাল একটা দরজা রাইখা দিয়েছেন ওই দরজার নাম হলো বাবুল জিহাদ আল্লাহর জন্য যারা একমাত্র আল্লাহর জন্য যারা যুদ্ধ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দরওয়াজা দিয়ে ওই যোদ্ধাদেরকে ঢুকাবেন চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ এখন আপনি বলতে পারেন হুজুর আমাদের কপালে মনে হয় ওই দরজা দিয়ে ঢোকার সৌভাগ্য নাই কারণ আমরা তো জিহাদের কোনো সুযোগ পাইতেছি না বাংলাদেশে তো যুদ্ধ চলে না যুদ্ধ চললে না যুদ্ধ করতাম ইসলামের জন্য যুদ্ধের ডাক আসলে না যুদ্ধ করতাম তো যুদ্ধ তো চলে না ও মিয়ারা আপনাদের জন্য সুসংবাদ শুনাই দেই যুদ্ধ চলে না তো কি হইছে যদি যুদ্ধের তামান্না দিলের মধ্যে রাখি জিহাদের তামান্না দিলের মধ্যে রাখি জিহাদের স্পৃহা দিলের মধ্যে রাখি যেমনই ভাবে আমার দেশের জন্য যুদ্ধ করছিল আমাদের বাপদাদারা দেশকে হেফাজত করছে এমনই ভাবে যদি আমার দেশের জন্য কেউ ডাক দেয় ইসলামকে রক্ষা করার জন্য কেউ ডাক দেয় রাসূলের ইজ্জতকে হেফাজত করার জন্য যদি কেউ ডাক দেয় মা বাবা সন্তান হারা হবে সন্তানরা বাবা হারা হবে দাদা দাদি নাতি হারা হবে নানা নানি নাতি হারা হবে স্ত্রী বিধবা হবে তারপর জিহাদের ময়দানে নিজের তাজা রক্ত আর কলিজা ঢেলে দিতে কারা কারা প্রস্তুত আছো আল্লাহ আকবার বলে দুইটা হাত আল্লাহকে দেখায় দাও এরে মহতারাম ভাইও এই জিহাদের স্পৃহাজার ভিতরে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বাবুল জিহাদ নামক দরজা দিয়া জান্নাতে ঢুকাইবেন চিল্লায় বলে সুবহানাল্লাহ কি জিহাদের তামান্না মনে রাখা চাই তো ইনশাআল্লাহ জিহাদ 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 চাই পুলিশের লাঠি দেখলে আমি নাই ঠিক না ভাই পুলিশের লাঠি লাগলে তুমি আগে তো ভাই ঠিক না ভাই ঠিক এই জন্য দিলের তামান্না এমন রাখা চাই আরে লাঠি কেন
কামান বরাবর ধরবে, কামান বড় বিশাল বড় কামান আমার বুক বরাবর ধরবে। আশুকুর না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। তারপরে আর পারি না মেরে মোহতারাম ভাইও, আশুক যত বাধা, কথা তো সত্য, যত বাধাই আসুক না কেন আমরা আল্লাহ এবং তার রাসূলের পথ থেকে আমরা দূরে যাব না। দুই নম্বর বাবুল জিহাদ, এই হলো জান্নাতের দরজার নাম। তিন নম্বর জান্নাতের দরজার নাম হলো বাবুর রায়্যান, এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে কারা বলেন তো ওলামায়ে কেরাম? বাবুর রায়্যান কাদের জন্য থাকবে? এই তো মাশাআল্লাহ, রমজান মাসে যারা রোজা রাখে, আল্লাহর জন্য যারা মাঝে মাঝে একটু রোজা রাখে, এই রোজাদারদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল একটা দরজা রাখছেন। এই দরজা বড় দামি দরজা রে ভাই, এই দরজা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারকে স্পেশাল ভাবে প্রবেশ করাবেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ, এই এই মরমাছের মতো কণ্ঠ হইলে হইব না, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই সাউন্ড পাবো তো ইনশাআল্লাহ, এত রাত্রে ওয়াজ করে মানুষ, আপনারও মরা হইলে আমি মরা হয়ে যাবো, এখন হইলে আমার ঘুমের টাইম, কিসের টাইম? আপনাকেও ঘুমের টাইম, সবারই জীবিত থাকতে হবে, সবারই কি থাকতে হবে বলেন না, জাগনা থাকতে হবে। আপনিও যদি মরা হন আমিও মরা হয়ে যাবো, এই জন্য আপনাদের আগে সজাগ থাকতে হবে। হাত বাইদা দিলে আর ভালো মতো দৌড়ানো যায় না, হাত দিয়ে তো দৌড়ায় না, কিন্তু দৌড়ায় হাত বাইদা দিলে দৌড়াইতে পারে না কেন? হাতের একটা সাপোর্ট আছে, আপনারা চুপ হয়ে গেলে আমিও চুপ হয়ে যাবো, আপনাকে একটা সাপোর্ট আছে, এই সাপোর্টে আমার কথা বের হবে, ঠিক না ভাই? ঠিক মুহতারাম হাজিরিন, আল্লাহ রোজাদারকে রোজাদারদেরকে স্পেশাল ভাবে বাবু রায়্যান নামক একটা দরজা দিয়ে প্রবেশ করবেন। আপনি মনে করতেছেন ওই দরজা বুঝি ওই যে ঈদগার গেট দেখা যায়, ঈদগা নিয়ে এটা আচ্ছা, ঈদগার ওই যে গেট দেখা যায় ওই দরজা বুঝি ওই ঈদগার গেটের মতো না? হাদিসের মধ্যে আসছে দুই দরজার মাঝখানে দূরত্ব কতটুকু, দুই দরজা বলতে দুই কপাটের মাঝখানে, কপাট ছিলেন নি আপনাদের এলাকায় কি বলে জানি না, এভাবে খোলে এই দুই কপাট, এই খোলার পরে এটা এটা এই দুইটার মাঝখানে দূরত্ব কতটুকু? হাদিসের মধ্যে আসছে যে 40 বছরের রাস্তা এক কপাট থেকে আরেক কপাটের দূরত্ব, এক চৌকাট থেকে আরেক চৌকাটের দূরত্ব 40 বছরের রাস্তা। এখন আপনি 40 বছর কি মনে করলেন? আপনি পুরা গোলাকার পৃথিবী কত বড় না, এই পুরা পৃথিবী ভ্রমণ করতে বিমানের সময় লাগে মাত্র 24 ঘন্টা। পুরা দুনিয়ার কথা বলি নাই, দুনিয়া আলাদা গোলাকার ভূপৃষ্ঠ আলাদা, পুরা দুনিয়া মানি আসমান এবং জমিনের মাঝখানে যা আছে ওইটার কথা বলি নাই, আমি ভূপৃষ্ঠের কথা বলতেছি। মনে করেন গোলাকার এই যে ভূপৃষ্ঠ পৃথিবী, ঠিক না ভাই? ঠিক বরাবর উপরে কি, উপরে কি বাংলাদেশ, নিচে কি আমেরিকা, এই বাংলাদেশের বিপরীতে কি আমাদের বরাবর নিচে কি আছে আমেরিকা, এখান থেকে বিমান রওনা দিবে এই পর্যন্ত আসবে, বলেন পুরা ভূপৃষ্ঠ ভ্রমণ হইলো কি হইলো না? এই মাথা থেকে এই মাথা পর্যন্ত হইলো কি হইলো না? এতটুক আসতে এত বড় পৃথিবী ভ্রমণ করতে মাত্র 24 ঘন্টা লাগে। কালকে বাড়িতে সুবহানাল্লাহ পেন, মাত্র কয় ঘন্টা লাগে? 24 ঘন্টা, আমি শুনছি এটা আরো কম লাগতে পারে। 24 ঘন্টা যদি লাগে পুরা ভূপৃষ্ঠ ভ্রমণ করতে, এখন আপনি চিন্তা করেন ওই বিমানে যদি বলা হয় তোমার 40 বছরের তেল দিলাম, এবার 40 বছর তুমি চালাও, দেওয়া তো যাবে না, কথার কথা, বিমানকে যদি বলা হয় 40 বছর তুমি চালাও, এবার বিমান 40 বছর চালাইলে 24 ঘন্টায় পুরো পৃথিবী, এবার 40 বছর চালাইলে কত কোটি পৃথিবী পার হবে? যত দূর যায় ওই বিমান ঠেকবে, তার চেয়েও বড় জান্নাতের এক দরজার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, তার চেয়েও বড়। এটা সামথিং একটা উদাহরণ দিলাম, তার চেয়েও বড় জান্নাতের এক দরজার এক চৌকাট থেকে আরেক চৌকাটের দূরত্ব, সুবহানাল্লাহ। চিন্তা করেন এবার, আরেক হাদিসে আবার পাওয়া যায় জান্নাতের দরজার চৌকাট একটা থেকে আরেকটা মক্কা এবং বসরার মাঝখানে যে দূরত্ব, সেই দূরত্ব তাও তো কম না, তাও তো কম না, ঠিক না বেঠিক? এখন এই হাদিসের ব্যাখ্যা কি হবে, মানে ব্যাখ্যা হবে এটা, জান্নাতের রুমের দরজা হলো জান্নাতের ভিতরের রুমের রুম আছে না রুম, এই রুমের দরজা হলো মক্কা থেকে নিয়ে বসরা পর্যন্ত, আর যেটা বলছে 40 বছর সেটার ব্যাখ্যা হলো, সেটা হলো মেন গেট। সেটা কি গেট? মেন গেট সাধারণত একটু কি হয় বড় হয়, আর ভিতরের গেট সাধারণত একটু কি হয় ছোট হয়, ছোটটা হইলো মক্কা থেকে নিয়ে বসরা পর্যন্ত, আর বড়টা হইলো পুরা 40 বছরের দূরত্বের রাস্তা। মেরে মোহতারাম ভাইও, এত বড় বড় দরজা দিয়ে জান্নাতে যেতে চাইনি,
চাইনি হুজুর তাই আমি থাকমু কতটুক আমি একটুক থাকলে এত বড় বড় দরজা থাকলে তো দেখমুই না আমারে আল্লাহ ওই সাইজেই বানায়া দিবেন আল্লাহু আকবার বুখারী শরীফের 6227 নম্বর হাদিস থেকে জানা যায় আল্লাহ প্রত্যেকটা জান্নাতীকে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের আকৃতি বানাবেন অর্থাৎ 60 হাত লম্বা বানাইয়া জান্নাতে ঢুকাইবেন এরে محترم ভাইও তো 3 নম্বর দরজা থাকবে বাবুর রিয়াল 4 নম্বর দরজা থাকবে বাবুস সাদাকা আল্লাহ রাস্তায় যারা দান করে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য দান করে এই নিয়তে দান করে না যে এতগুলো মাইক 30টা মাইক লাগানো হয় এই 30টা মাইকে আমার নামটা একটু ঘোষণা করবে আমি 5000 টাকা দিলাম এই 30টা মাইকে আমার নাম ঘোষণা করবে হ্যাঁ আপনি দিলে তো ঘোষণা করবেই এটা সমস্যা নাই কিন্তু আপনার মাকসাদ এবং নিয়ত থাকতে হবে কার কোন জায়গায় আমার নাম ঘোষণা হোক জান্নাতে আমার নাম ঘোষণা হোক এটা আমার মাকসাদ থাকতে হবে আল্লাহ যেন আমার উপর খুশি থাকে আমি আল্লাহকে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য দান করলাম আল্লাহকে খুশি করার জন্য সদকা করলাম এই সদকাকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল ভাবে বাবুস সাদাকা নামক জান্নাতের দরজা দিয়ে আল্লাহ জান্নাতে ঢোকাবেন চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ এবার গেল 4 নাম্বার 5 নাম্বার দরজা দিয়ে কারা ঢুকবে বলে বাবু শাফাত ওই দরজার নাম যারা নাকি নবীজির সুপারিশের নবীজির সুপারিশের কারণে জান্নাতে ঢুকে যাবে ও মেরে محترم ভাইও কোন ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের মিজানের পাল্লায় নেক আমল এবং বদ আমল মাপতে থাকবেন মনে করেন নেক আমল হালকা হয়ে গেল বদ আমল ভারী হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যা দেখ তোর একটা নেকি কেউ দেয় নাকি একটা নেকি উতরে কেউ দেয় কিনা যা কয় একটা নেকি আনলি তোর বদ আমল হালকা হয়ে যাবে নেক আমল ভারী হয়ে যাবে দেখ তোর একটা নেকি কেউ দেয় কিনা মার কাছে যাবে বাবার কাছে যাবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি মা বাপ সন্তান থেকে পলায়ন করবে ভাই ভাই থেকে পলায়ন করবে কেউ একটা নেকি দিবে না বাবার কাছে যাবে বাবা তুমি আমার জন্য কত কষ্ট করছো আমি তোমার জন্য তুমি যখন বুড়া ছিলা আমি তোমারে কামাই করে করে খাওয়াইতাম আমিও তোমার জন্য কষ্ট করছি ও বাবা আজকে আমার আপন বলতে কেউ নাই একটা মাত্র নেকি তুমি আমারে দিলে আল্লাহ আমাকে এই নেকের ওসিলা জান্নাত দিয়ে দিবেন বাবা বলবে আমি তোরে চিনি না মাকে বলবেন মা তুমি আমারে চিনো নাই 10 মাস 10 দিন আমারে পেটে রাখছিলা ওই সন্তান আমি আমারে একটা মাত্র নেকি দাও তোমার এই সন্তান একটা নেকি না দিলে আজকে জাহান্নামে চলে যাইতে পারে ও মারে মা একটা মাত্র নেকি দাও একটা নেকি দিলে আমি জান্নাতি হয়ে যামু মা বলবে আমার তো জীবনে বিয়েই হয় না এই সন্তান তো দূরে থাক যেই সমস্ত গার্লফ্রেন্ডের জন্য যুবক তুমি দাড়ি চাছো যেই সমস্ত নারীদেরকে দেখানোর জন্য তুমি দাড়ি চাছো ওই নারীদের কাছে যাইবা যায় বলবা ও গো ও নারী একটা মাত্র নেকি দাও ও গো আমার বান্ধবী তোমারে আমি দুনিয়ায় কত মহাব্বত করতাম কত আমি ভালোবাসতাম একটা মাত্র নেকি দিলে আমি জান্নাতে যাইতে পারবো ও বলবে আমি তোরে চিনি না দুনিয়ায় কেউ কারো পরিচয় দিবে না ওই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঘের বাঘ সন্তান নিয়ে গেলে মা যেমন ছটফট করে মায়ের কোল থেকে মায়ের কোলের সন্তান বাঘে নিয়ে গেলে মা যেমন ছটফট করে নবীজি ওই দিন তিন জায়গায় ছটফট করবেন ইনদা হাউজিল কাউসার ইনদাল মিজান ইনদাস সিরাত এই তিন জায়গায় ছটফট করবেন আর বেহুশ হয়ে পড়ে যাবেন সিজদায় পড়ে যাবেন আমার কোন উম্মত যেন আবার জাহান্নামে পড়ে যায় আমার কোন উম্মত যেন মিজানের পাল্লায় আটকায় যায় এই করে করে দৌড়াইতে থাকবেন কোন ব্যক্তি যদি উম্মতের খাতায় নাম লেখায়া কবরে যাইতে পারে কার খাতায় বলেন না উম্মতের খাতায় নাম লেখায় কবরে যাইতে পারে ওর নেক আমল যদি হালকাও হয় নবীজির সাথে ওর সাক্ষাৎ হয়ে যাবে নবীজি ওরে চিনতে পারবে আর বলবে তুই আমার উম্মত তো তুই কোনো টেনশন করিস না তুই কোনো চিন্তা করিস না তুই আমার উম্মতের খাতায় নাম লেখাইছস এই দেখ তাকাইয়া দুরুদের গাঠি আমার মাথায় তোর কত কোটি দুরুদ লাগে নিয়া যা কত কোটি নেকি লাগে নিয়া যা নবীজির উম্মতের খাতায় নাম লেখায় যদি কবরে যাইতে পারি নেকের পাল্লায় যদিও কোনোভাবে ঠইকা যাই নবীজি আমাদেরকে নেকি দিয়া উম্মতি উম্মতি বইলা সুপারিশ কইরা কইরা জান্নাতি বানায়া দিবেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ কাদেরকে জান্নাতি বানাবেন উম্মতকে কাদেরকে
এখন কথা হইল হুজুর তাহলে আমার আর নামাজের দরকার নাই আমার আর রোজার দরকার নাই আমার আর হজ করার দরকার নাই আমার আর ওয়াজে বসে থাকার দরকার নাই কারণ আমি হলাম নবীর উম্মত আমারে নবীজি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইবেন ও মিয়ারে মুসলমানের ঘরে হইলেই যদি উম্মত হয়ে যেত তাহলে টাকলা মুরাদ বড় উম্মত মুসলমানের ঘরে হইলেই যদি উম্মত হইল তাহলে শাহরিয়ার কবির মুরগি সুরাও বড় উম্মত মুসলমানের ঘরে হইলেই যদি উম্মত হয় তাহলে তাসলিমা নাসলিম বড় উম্মত আরে না 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 মুসলমানের ঘরে হইলেই উম্মত হয় না নিয়মিত ফজরের নামাজ কাজা করে হেতে উম্মত না নিয়মিত জোহরের নামাজ কাজা করে আসরের নামাজ কাজা করে মাগরিবের নামাজ কাজা করে চার বক্ত পড়ে তো এক বক্ত পড়ে না হ্যাঁ উম্মত না উম্মত কাকে বলা হয় সর্বদা রাসূলের সুন্নাত মেনে চলে কিন্তু মাঝে মাঝে অপরাধ হয়ে যায় আবার অপরাধ হওয়ার সাথে সাথে আবারও খাঁটি নিয়তে তওবা করে সে হলো উম্মত গুনাহ হয়েই যাবে কিন্তু হয়ে গেলে সাথে সাথে কি করে তওবা করে তার ওই যে গুনাহ ওই গুনাহগুলা দিবে এক পাল্লায় আর নেকগুলা দিবে আরেক পাল্লায় যদি কোনো ভাবে গুনাহটা ভারী হয়ে যায় নেকটা একটু কম হয়ে যায় নবীজি বলবে আচ্ছা তুই আমার উম্মতের খাতায় নাম তো লেখাইছস অন্তত এই উসিলায় আমি সুপারিশ করি নবীজির জবান দিয়ে যার নাম বের হবে আল্লাহ ধৈরা ধৈরা তারে জান্নাতি বানায় দিবে শাফে রোজে জাজাওয়া গা খতিবে আম্বিয়া শাফে রোজে জাজাওয়া আপনাদের কষ্ট হয় শাফে রোজে জাজাওয়া গা খতিবে আম্বিয়া সাহেবে হাউজ ও লিবাজিল্লে খোদা রোজে আতিদ সাহেবে আজরা সে উনা মুসা একবার পরমানা صاحب ازراس اون موس اکبر پر ملا علم اوز اولین و آخری اندر مزید علم اوز اولین و آخری اندر مزید شافع روز جزاوا گا خطیب انبیاء نبی جی سپارش قرار کرنے شدو نبی جی سپارش کرنے اللہ جدر کے جنت دیوے ওই বান্দাদেরকে আল্লাহ স্পেশাল একটা দরজা দিয়ে ঢুকাইবেন ওই দরজার নাম হলো বাবু শাফাআ চিল্লায় বলি সুবহানাল্লাহ তাহলে এবার বলে নবীজির সুপারিশ পাইতে হলে উম্মত হইতে হবে আর উম্মত কারা স্লোগান দিয়ে বলেন বলেন যারা মানে সুন্নত বলেন তারা হলো উম্মত বলেন যারা মানে সুন্নত তারা হলো উম্মত হুজুর সারাদিন কত কাজ করি এত কাজে সুন্নত মানা যায়নি বলে না মনে মনে চিন্তা এই জন্যই তো আমরা সুন্নত ধরি না মনে করি সুন্নত অনেক হাই কোয়ালিটির জিনিস ওটা ধরা মুশকিল ওটা অনেক কঠিন জিনিস আরে না সুন্নত কঠিন কিছু না আপনি দিনে কয় কাম করেন পাঁচটা কাজ বেশি বেশি করা হয় এই পাঁচটা ছাড়া বাকি কাজ খুব কমই করা হয় এক নাম্বার ঘুম বড় কাজ কি দুই নাম্বার খাওয়া তিন নাম্বার পড়ালেখা চার নাম্বার ব্যবসা বা চাকরি পাঁচ নাম্বার টয়লেটে যাওয়া এই পাঁচটা কাজ ছাড়া কি আছে কোন বলেন দুনিয়াবি আর কি এই পাঁচটা কাজ ছাড়া কি আছে কোন হয়তো সর্বোচ্চ একটু বন্ধুর সাথে গল্প করা গল্প কয় মিনিট এবার করেন বলেন এই পাঁচটা কাজই তো বড় কাজ আচ্ছা পাঁচটা সুন্নত মানা কি কঠিন পাঁচটা কাজে সুন্নত মানা এই পাঁচ কাজ এক ঘুম দুই নাম্বার চাকরি ঘুম পড়ালেখা চাকরি বা ব্যবসা চার নাম্বার কি খাওয়া পাঁচ নাম্বার খাওয়ার পরে কি করতে হয় টয়লেট করতে হয় টয়লেট করা একটু মুখস্ত করেন তো এক নাম্বার বড়টা ঘুম এক নাম্বার কি দুই নাম্বার পড়ালেখা কোন দুই নাম্বার কি তিন নাম্বার চাকরি বা ব্যবসা হয়তো চাকরি করে নাহলে ব্যবসা করে তিন নাম্বার কি চাকরি বা ব্যবসা এই তিনটা শোনান এক নাম্বার কি দুই নাম্বার পড়ালেখা করার পরেই তো চাকরি করতে হইব পড়ালেখা করার পরেই তো ব্যবসা করতে হইব তাহলে সিরিয়ালটা ঠিক রাখেন ঘুম এক নাম্বার কি দুই নাম্বার কি তিন নাম্বার কি চাকরি বা ব্যবসা চার নাম্বার হইলো খাওয়া চার নাম্বার কি খাওয়ার পরে কি করতে হয় এই খাওন ডিজাইব সিরিয়াল ঠিক রাখার লেগে শিখে গেছি পাঁচ নাম্বার হইলো টয়লেট করা এই পাঁচটা কাজের সুন্নত যদি আপনি মিলান আপনার সারাটা জিন্দেগি সুন্নত জিন্দা করার সওয়াবে আল্লাহ পরিণত করে দিবেন আর মান তামাসসাকে বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ কোন ব্যক্তি যদি সুন্নতকে জিন্দা করে আল্লাহ তাকে 100 গলা কাটা শহীদের সওয়াব হাশরের ময়দানে দিয়ে দিবে শহীদ যুদ্ধ ছাড়াও শহীদ হইতেছে শহীদের সওয়াব তাহলে ভাই এই পাঁচটা কাজের সাথে সুন্নত আমরা মিশাইতে পারবো তো ইনশাআল্লাহ কারা কারা পারবো আল্লাহু আকবার বলে দুইটা হাত আল্লাহকে দেখ
রাজি আছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলতে হাত মার পাঁচ কাজের সুন্নাত বড় কঠিন না হুজুরদের থেকে শিখে নিয়েন নিজে গবেষণা করলে পাঁচ কাজের সুন্নাত ইনশাআল্লাহ বের করতে পারবেন কি বলেন তো আপনি গবেষণা করে কর ঘুমের শুরুতে কি পড়তে হয় কি দোয়া তারপরে কোন কাতে ঘুমাইতে হয় তাহলে সুন্নাত আপনি নিজেও জানেন এই পাঁচটা কাজের সুন্নাত বলতে গেলে আবার বেশি টাইম হয়ে যাবে এই কারণে আলাদাভাবে এই পাঁচ কাজের সুন্নাত বললাম না এই পাঁচ কাজের সুন্নাত যদি কেউ আটকায় যান হুজুরদের কাছ থেকে জেনে নেবেন ঘুমের সুন্নাত কি পড়ালেখার সুন্নাত কি চাকরির সুন্নাত কি পড়ালেখার সুন্নাতটা একবার শিখায় দিই কারণ পড়ালেখার সুন্নাতে অনেকে বেশ কম করে লয় স্কুলে পড়ে আবার সুন্নাত কি আছে পড়ালেখার মধ্যে সুন্নাত হলো একটু আগে বুঝাইতে হয় একটা ব্যক্তি বিল্ডিং করলো বিল্ডিং এর মাঝখানে একটা জানলা করছে কি নিয়তে এখান দিয়ে আমি বাতাস খামু গেল আরেকটা ব্যক্তি বিল্ডিং করলো জানলা করছে কি নিয়তে এখান দিয়ে আমি আজানের আওয়াজ শুনবো এখন বলেন সে কি আজানের আওয়াজের কারণে বিল্ডিং এর জানলা করছে এই জন্য সওয়াব পাইলো কি পাইলো না এদিক দিয়ে সওয়াবও পাইলো কিন্তু বাতাস কি আটকে দিছে নাকি বাতাসও পাইলো তাহলে সে দুটোটাই পাইতেছে নিয়তটা শুধু আল্লাহর জন্য করছে সেজন্য সে কয়টা পাইতেছে আর যে ব্যক্তি আল্লাহর নিয়ত করেন নাই আযানের নিয়ত করেন নাই শুধু বাতাসের নিয়ত করছে হ্যাঁ কয়টা পাইতেছে একটা আমার পড়ালেখার মাকসাদ ইঞ্জিনিয়ারিং ডাক্তারিং ডক্টরিং তারপর উকিলগিরি ব্যারিস্টারগিরি জজগিরি যা আছে এগুলার মাকসাদ যদি একটু ভিন্নভাবে আমরা নিয়তটা করি সেটা হলো টাকা কামানোর ধান্দা না সেটা কি সেটা হলো ডাক্তার হব আমি বড় ডাক্তার ডাক্তার হওয়ার পরে অনেক গরিব রোগীরা বড় ডাক্তারকে 5000 ভিজিট দিতে হয় এই জন্য সে ডাক্তার বড় ডাক্তারের কাছে যাইতে পারে না অসুস্থ হয়ে মারা পর্যন্ত যায় আমি গরিবের জন্য ফ্রি চিকিৎসা দিব আমি গরিবের জন্য ফ্রি চিকিৎসা দিব গরিবের খেদমত করব কাকে খুশি করার জন্য ইকরাম করব কাকে খুশি করার জন্য তাবলীগের ছয় উসুলের মধ্যে এটাও তো একটা ইকরামুল মুসলিমিন আমি মুসলমানদের খেদমত করব কাকে খুশি করার জন্য আমি যদি উকালতি পড়ে থাকি আমার উকিল হওয়ার মাকসাদ থাকবে এটা আমার উকিল হওয়ার মাকসাদ থাকবে এটা যে আমার উকালতিটা যেন মিথ্যা মামলায় যে সমস্ত আসামিরা আক্রান্ত তাদেরকে যেন ঘুষ ছাড়া আমি যেন তাদেরকে উদ্ধার করতে পারি কারাবন্দি আলেম যারা জেলখানায় যাবে সত্য বলতে যায় জেলখানায় যাবে তাদের পক্ষে লোক খুব কম রাষ্ট্রপক্ষের লোক খুব বেশি আমি যেন আলেমদের পক্ষে লড়তে পারি এই জন্য আমার উকালতিটা যেন হয় তাইলে এই হলো পড়ালেখার সুন্নত আমার পড়ালেখার নিয়ত ঠিক রাখতে হইব আল্লাহকে খুশি করা কাকে আল্লাহকে খুশি করার নিয়ত যেমনি হোক আল্লাহকে খুশি করার নিয়ত বানাইতে হবে তাহলে ওই পড়ালেখাতেও আল্লাহ নেক আমলে পরিণত করে দিবেন ইনশাআল্লাহ কিন্তু এই সমস্ত পড়ালেখা কোরআন শিখে না না শিখে বলেন কোরআন শিখে না না শিখে কোরআন না শিখে ওই পড়ালেখার দুই পয়সার কোনো দাম নেই কোরআন না শিখে নামাজই তো হয় না তো আপনি ইকরামুল মুসলিমিন আরো 10 বার কেন পৃথিবীতে যদি আপনি 30 বার জন্ম গ্রহণ করেন 30 বার ইকরামুল মুসলিমিন করেন নামাজ যদি না হয় আপনার ওই ইকরামুল মুসলিমিনের কোনো দাম নাই রাস্তা করে ঘাট করে রাস্তা করে এদিক দিয়ে পদ্মার ব্রিজ করে আরো কত ব্রিজ করে হেতে যদি তাহাজ্জুদ নামাজ কয় ছয় ওয়াক্ত যাই হোক আল্লাহ ইবাদত করুক অনেকে কয় যে আমাগো নেতা সাহেব ছয় ওয়াক্ত নামাজ পড়ে তো ছয় ওয়াক্ত নামাজ পড়লো ঠিক আছে কিন্তু কোরআন শরীফ পড়ে কেমনে আলাম নাশরাহ লাকি ছদরকি ওয়া ওয়াজানা আনকা বিজরকি আল্লাহ জি আনকতি জহরকি আমি নিজে শুনছি এরকম পড়ে আচ্ছা আপনারা দেখেন নাই পদ্মার ব্রিজ উদ্বোধনের দিন কোরআন শরীফ পড়াইতেছে কোন গদ্য প্রেদিয়া অবস্থা দেখেন কি সুরে যে আর কি তালে যে পড়ে হেরা যদি ছয় ওয়াক্ত কেন 30 ওয়াক্ত নামাজও পড়ে হ্যাঁ নামাজ কবুল হইব কেন হ্যালো তেলাওয়াতে সহিনা এই জন্য আমি যে কোনো শিক্ষায় শিক্ষিত হই না কেন আমার সুন্নত আগে পালন করতে হইব এক নাম্বার শিক্ষার ক্ষেত্রে সুন্নত হইল আমার কোরআন সহি শুদ্ধ করতে হইব পরে বাকি ঠিক আছে তারপরে আমার বাকি জাগতিক শিক্ষা যদি আমি শিক্ষিত হইও আমার মাকসাদ থাকতে হবে কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য এই হলো শিক্ষার ক্ষেত্রে সুন্নত ব্যবসার ক্ষেত্রে সুন্নত কি আরে সুন্নত ওয়াজ করুন না কইছিলাম ব্যবসার ক্ষেত্রে সুন্নত কি মিথ্যা ছেড়ে দেওয়া কি ছেড়ে দেওয়া বলেন কি ছেড়ে দেওয়া হুজুর আমার কিনাই গেছে এটা 80 টাকা দিয়া 90 টাকা দিলে 10 টাকা লাভ হয় মিছা কথা আসলে কিনা গেছে 50 টাকা কয় টাকা এই যে ব্যবসার মধ্যে হারাম ঢুকাইলো কি ঢুকাইলো মিথ্যা বলে বইলা হারাম ঢুকানোর দরকার কি আপনার কাছে এক ব্যক্তি কিনলো 100 টাকা একটা জিনিস কিনলো 98 টাকা দিয়া আপনারে দিলে 100 টাকা কয়শো টাকা 100 টাকা কিনছে 98 টাকা দিয়া এখন আপনি 2 টাকা ফেরত না দিয়া মাঝে মাঝে কি ফেরত দেন জোরে বলেন কি ফেরত দেন এখন বেড়ায় আপনার কাছে পায় কত আপনি ফেরত দিলেন কি চকলেট আর আপনার কাছে তো হিসাব যে চকলেটের দাম 2 টাকা আমি তারে 2 টাকাই দিয়ে দিলাম কিন্তু না চকলেটের দাম তো 2 টাকা না আপনি চকলেট কিনা গেছে কয় টাকা কইরা 1 টাকা 25 পয়সা কইরা বাকি 75 পয়সা সে পাও না বুঝাইতে পারি না মনে হয় চকলেটটা সে বিক্রি করে 2 টাকা দিয়া কিন্তু এই চকলেটটা কি সে 2 টাকা দিয়ে কিনছে কিনছে কত দিয়া
কিনছে কত দিয়ে ধরেন 1.5 পয়সা দিয়ে কয় পয়সা দিয়ে 1 টাকা 50 পয়সা দিয়ে কিনছে কথার কথা 1 টাকা 50 পয়সা দিয়ে কিনছে আর তো 50 পয়সা ওনার লাভ থাকে এই লাভ করার জন্য ব্যক্তিটা পায় কত 2 টাকা ব্যক্তি পায় কত উনি দিল কয় টাকার মাল 1.5 টাকার মাল আর 50 পয়সা ওই ব্যক্তি পায় কিনা যে এই 50 পয়সা সে চায় না কেন চক্কু লজ্জার অভাবে চায় না চক্কু লজ্জার কারণে চায় না যে এখন 50 পয়সা কি আর চাইলে কি আলাদা দিতে পারবো নি এই কারণে চলে যায় কিন্তু এতটুকুর কারণে আল্লাহ আপনার হাশরের ময়দানে আটকা দিতে পারেন ঠিক না ভাই ঠিক এইজন্য ব্যবসার ক্ষেত্রে মিথ্যা ছেড়ে দেওয়া সত্য ঢোকানো তো সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীর ক্ষেত্রে নবীজি জানায় দেয় এরা হাসর নাসর ভাইদের এদের তুলসিরাত এদের জান্নাত হবে কার সাথে আ ওরে ব্যবসায়ীরা এরা যদি বুঝতা তার জান্নাত হবে সত্যবাদী ব্যবসায়ীর জান্নাত হবে মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন নবীদের সাথে সিদ্দিকদের সাথে শহীদদের সাথে আল্লাহওয়ালা বান্দা বান্দীদের সাথে সুবহানাল্লাহ তাহলে ভাই ব্যবসার মধ্যেও সুন্নত যেটা এটা ঢুকাইতে পারবো তো ইনশাআল্লাহ চাকরির ক্ষেত্রে সুন্নত কি চাকরির ক্ষেত্রে সুন্নত কি হাদিসটা মাথায় আসতে আসতেছে মাথায় আসতেছে না আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি প্রত্যেকটা ব্যক্তি রাখাল দায়িত্বশীল সবাইকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমি চাকরি করি মালিক দেখে না আমি চোরাচুরি করে আসবানি পিছনে পিছনে কথার কথা আমি স্কুলে পড়াই এখন স্কুলের প্রধান যে এ আপনারা দেখতেছে না আপনি কি করলেন ক্লাস থুইয়া রুমে যায় দরজা লাগায় ঘুমাইতেছেন এই জবাব আল্লাহর কাছে দিতে হবে আপনি যার চাকরি করেন তার চোখ ফাঁকি দিতে পারেন মাগার আল্লাহর কাছে আপনি ফাঁকি দিতে পারবেন না আপনাকে আপনার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আপনার যতটুকু দায়িত্ব আপনি পালন করছেন কিনা না পালন করলে আপনার আদালতের কাঠগড়ায় ধরা খাইতে হবে তাহলে চাকরির ক্ষেত্রে সুন্নত কি আমি যেই মালিকের কাম করি ওই মালিকের কাম ঠিকঠাক মতো করা এটা আল্লাহকে খুশি করার জন্য কাকে যে আমার মালিক আমারে দেখতেছে না কিন্তু এটা আমার দায়িত্ব এটা আমি না করলে আল্লাহ তো দেখবে আমি যে এই দায়িত্ব না করে টাকা নিতেছি টাকা নেওয়া আমার ঠিক হবে না এই জন্য করা এটা হলো চাকরি আর ব্যবসার ক্ষেত্রে সুন্নত বললাম এবার হলো খাওয়ার ক্ষেত্রে সুন্নত দোয়াটা কি পড়বেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া তাহলে কি জোরে বলেন হ্যাঁ এরপর খানা পুড়ে গেলে কি করবেন খানা পুড়ে গেলে কি করবেন আজকে থেকে একটা খানা আর পুড়ে যেতে দিবেন না পুড়ে গেলে যদি রুচিতে বাঁধে ওটা উঠায় খাইতে তাহলে উঠায়া শেষ মানে খাওয়া যখন শেষ হবে সব দস্তরখান থেকে খানাগুলা উঠায়া ওটা ধৌত করবেন তিনবার তারপরে খাবেন ধোয়ার পরে হলেও খায়া সারবেন না খায়া ফালাই দিবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ এরপরে খানার শেষে দোয়া করবেন কি দোয়া পারবেন তো ইনশাআল্লাহ আর কিছু পারেন অন্তত এতটুকু কোন আলহামদুলিল্লাহ তারপরে টয়লেটের সুন্নত যাওয়ার সময় কোন পা দিয়ে ঢুকবেন দোয়াটা কি পড়বেন হ্যাঁ টয়লেটে যতটুকু পানি দরকার হয় খরচ করবেন বের হওয়ার পরে কোন পা দিয়ে বের হবেন এরপর দোয়াটা কি পড়বেন বাস এবার বলেন আলহামদুলিল্লাহ পাঁচটা জিনিসের সুন্নত সংক্ষিপ্তভাবে আমাদের জানা হইলো বলেন আলহামদুলিল্লাহ এই পাঁচটা জিনিসের সুন্নত কি কঠিন কিছু টয়লেটে যাওয়ার সময় সুন্নত পালন করলে টয়লেট একটু কম হবে ঘুমের সময় সুন্নত পালন করলে ঘুম একটু কম হবে বরং আরো তৃপ্তির সাথে ঘুম ঘুমায় ঘুম পড়ায় দিবেন কে আল্লাহ এজন্য এই পাঁচটা জিনিসের সাথে সুন্নত মরণের আগ পর্যন্ত পালন করবেন কারা কারা আল্লাহু আকবার বলে দুইটা হাত আল্লাহকে দেখেন পালন করবেন ইনশাআল্লাহ এই পাঁচটা জিনিসের সাথে সুন্নত পালন করলে অটোমেটিক সব সুন্নত ইমনি পালন হবে ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ লোকাল একেবারে পাইকারি দরের সুন্নত আপনাদেরকে শিখাই দিই সব ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ কইবেন কি কইবেন সব ভালো কাজের এই পাঁচটা সারা যা আছে সব ভালো কাজের শুরুতে কি কইবেন বিসমিল্লাহ ব্যান চালাইতেছেন বিসমিল্লাহ করে শুরু করবেন সুন্নত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তো বলতেছিলাম ওমেরে মহতারাম ভাইও যারা মানে সুন্নত তারা হলো তাদেরকে নবীজি সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবেন ওই জান্নাতীরা প্রবেশ করবে বাবুর শাফাআত নামক দরজা দিয়া এবার জান্নাতের ছয় নাম্বার দরজার নাম হলো বাবুল কাজিমিন আল গায়জা ওয়াল আফিনান ইন্নাস এক একটা দরজা নিয়ে বয়ান কমপক্ষে 3-4 ঘন্টা কয়টা দরজা এক একটা দরজা বাবুল সলাত ওই সলাত নিয়ে যদি ওয়াজ শুরু করি ওই ওয়াজ আজকে আর শেষ হইতো না বাবুল জিহাদ জিহাদ নিয়ে ওয়াজ করলো সারা রাত করলে শেষ হবে না বাবুর রায়্যান রোজা নিয়ে হুজুররা সারা রমজান ওয়াজ করে তাও শেষ হয় না বাবুস সাদাকা সাদকা নিয়ে আমার আগে হুজুর ওয়াজ করে গেছে শেষ হয় নাই এখন হলো বাবুর শাফাত এটা নিয়ে ওয়াজ করলো শেষ হবে না এই ছয় নাম্বার এটা নিয়ে ওয়াজ করলে শেষ হবে না আমি খালি নলেজ দিয়ে যাইতেছি বাবুল কাজিমিন আল গায়জা ওয়াল আফিনান ইন্নাস জান্নাতের ছয় নাম্বার
দরজার নাম থাকবে এটা বাবুল কাজিমিনাল গায়জা ওয়াল আফিনারিন নাস বাংলায় অর্থ হলো যারা নাকি রাগের সময় রাগকে দমন করে রাগের সময় কি কি দমন করে নিজের রাগকে কন্ট্রোল করে এটা অনেক বড় বুজুর্গরা পারে না মিয়া অনেক বড় বড় বেটা পাহলোয়ান সেই ব্যক্তি সবচেয়ে বড় বীর পুরুষ সেই যে নাকি রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে তার মতো বীর আর কেউ নাই মিয়া রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে না বিদায় অনেক বিপদ ঘটে যায় আপন বিবি নিজের অনেক কাছের বিবি গভীর সম্পর্ক তালাক দিয়ে দেয় হঠাৎ রাগ উঠতেই পারে এজন্য রাগকে দমন করব আমরা নবীজি হাদিসের মধ্যে বলেন বাবুল কাজিমিনাল গায়জা রাগকে কন্ট্রোল করবে আল আফিনা আনিন নাস জান্নাতের দরজার নাম এটা নবীজি জানায় দেয় যে অপরাধীকে ক্ষমা করে দিবে তাদের জন্য এক নম্বর রাগকে কন্ট্রোল করবে দুই নম্বর অপরাধীকে ক্ষমা করে দিবে এই ব্যক্তিকে আল্লাহ ছয় নম্বর দরজা দিয়ে প্রবেশ করাবেন চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না দুই তিন মিনিটে আমার আলোচনা শেষ করতেছি সাত নাম্বার দরজার নাম হলো বাবুর রাদি এই দরজা দিয়ে কারা প্রবেশ করবে বলেন সর্বহালাতে আল্লাহর উপর যারা খুশি আল্লাহ যাদের উপর খুশি তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবুর রাদি নামক দরজা দিয়ে প্রবেশ করাবেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ সর্বহালাতে আল্লাহর উপর খুশি থাকতে হবে ও মিয়ারা সর্বহালাতে একটু অভাব পড়ছে বলি কি আল্লাহকে আর কেউ রে পায় নাই আমার এই খালি অভাবে রাখলো ও মিয়ারা আপনি সাহাবীদের থেকে বেশি অভাবে থাকেন নাই হযরতে ফাতেমার ঘরের থেকে আপনি বেশি অভাবে থাকেন নাই উনাদের অভাব দেখলে উনাদের অভাবের কথা শুনলে চোখের পানি আটকাইতে পারি না হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ইন্তেকালের এক মুহূর্তে বলেন আমরা যদি জ্বালানির মতো এক গ্লাস তেলও পাইতাম ওই তেল খায় আমাদের ক্ষুধা নিবারণ করতাম হযরতে ফাতেমার ঘরে নবীজি গেছেন যাওয়ার পরে গেটের মধ্যে টুকা দেয় হযরতে ফাতেমা গেট খুলেন না ভিতর থেকে কান্নার আওয়াজ পাওয়া যায় হযরতে আকা ইনামদার জিজ্ঞাসা করে আম্মু কে কান্দে ভিতরে হযরতে ফাতেমা বলে আব্বু আমি কান্দেছি কেন কান্দো বলে আমি যে দরজা খুইলা আপনার সামনে দাঁড়াবো ওই দাঁড়ানোর মতো শরীরে চাদর টুকো আমার নাই কার শরীরে চাদর নাই যিনি জান্নাতের যুবতীদের সর্দার নেই তার শরীরে চাদর নাই তার শরীরে চাদর নাই যিনি জান্নাতের যুবকদের সর্দারের আম্মা তার শরীরের মধ্যে কোনো চাদর নাই কার শরীরের মধ্যে চাদর নাই বলে যিনি সরকারের দোজাহানের মেয়ে আল্লাহর পরেই নবীজি সবচেয়ে বেশি যাকে ভালোবাসতেন তার শরীরের মধ্যে কোনো চাদর নাই হযরতে ফাতেমা কান্দেন নবীজি দরওয়াজার উপর দিয়ে চাদর দেয় হযরতে ফাতেমা এবার চাদর পেঁচায় চাদর পেঁচাইয়া গেট খুলেন হযরতে ফাতেমাকে দেখা নবীজি হাজার হইল তো মানুষ হাজার হইল তো বাবা নিজের সন্তানের এই অবস্থা দেখা নবীজি সহ্য করতে পারেন নাই নবীজি শিশু বাচ্চার মতো হাউমা করে কান্না আরম্ভ করে দিছে হযরতে ফাতেমাও কান্দেন নবীজিও কান্দেন ভিতরে যায় যাওয়ার পরে দেখেন কি হাসান হোসেন খুদার তাড়নায় কান্দতে 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 পেটের সাথে পিট লেগে গেছে হযরতে ফাতেমাকে জিজ্ঞাসা করে এদের অবস্থা এমন কেন শ্বাস ছাড়ার শক্তিটুকু হযরতে ফাতেমার হযরতে হাসান হোসেনের নাই শ্বাস ছাড়ার শক্তিটুকু নাই কান্দতে কান্দতে ঘুমায় গেছে জিজ্ঞাসা করে এদের অবস্থা এমন কেন বলে আব্বু এমন থাকবে না কেন তিন দিন ধরে ওদেরকে একটা খেজুরও খাওয়ানোর মতো কোনো খেজুর আমার ঘরে পাই নাই এবার নবীজি দেখলেন চুলার মধ্যে চুলার দিকে তাকালেন দেখলেন চুলার উপরে একটা পাতিলা রাখা নবীজি জিজ্ঞাসা করলেন কিছু পাক হইতেছে বুঝি হযরতে ফাতেমা বলেন আব্বু কি পাক হবে ঘরে তো কিছু নাই পাক হইতেছে না তাহলে চুলার উপরে পাতিলা রাখছো কেন বলে পাতিলা রাখছি এই জন্য বড়দেরকে সান্ত্বনা দেওয়া যায় ছোট বাচ্চা অবুজদেরকে কিভাবে সান্ত্বনা দিব এই জন্য ওরা যখনই কান্দে আম্মু ক্ষুধা লাগছে আম্মু ক্ষুধা লাগছে আম্মু ক্ষুধা লাগছে তখন আমি মা হয়ে সহ্য করতে পারি না আমি সানসেট থেকে তাকের থেকে পাতিলাটা নামাইয়া চুলার দিকে যাই ওরা এটা দেখে মনে করে আমার আম্মু বুঝি রান্ধতে যাইতেছে আসল কথা হইল ওদের জন্য আমি কি রান্ধবো এটা হলো সান্ত্বনার একটা দা বস্তু আর কিছুই না এই হলো আমাদের অবস্থা প্রতিদিন ওরা কান্দতে থাকে আমি চুলার পাড়ে বৈশা বৈশা আল্লাহর কাছে কান্দতে থাকি আল্লাহ রে আমি মা হইয়া এই সন্তানদের কান্না সহ্য করতে পারতেছি না ওরা কান্দতে কান্দতে ঘুমায় যতক্ষণ না যায় ততক্ষণ পর্যন্ত আমি মা ওদের সামনে আসতে পারি না ওরা কান্দতে কান্দতে যখনই ঘুমায় যায় তখনই আমি মা ওই পাতিলা রাইখা ওদের সামনে আসি তারপরেও এই অবস্থায় আল্লাহর কাছে ওনারা কোনো অভিযোগ করেন না ওই অবস্থায় আল্লাহর উপর সবাই সর্বহালতে খুশি থাকেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আর আমার অবস্থা কি এক বেলার জায়গায় দুই বেলা একটু যদি আলু ভর্তা লবণ কম হয় আরে বাবারে বাবা
হুজুররা টাকা আমাকে থেকে লয় কিন্তু আলু ভর্তা লবণ কম দেয় লবণ কিনা টে রস নাই কত কথা ঠিক না ভাই হ্যাঁ ভাই সাহাবায়ে কেরামদের থেকে আমরা বহু সুখে আছি এজন্য যে হালাতে থাকি সেই হালাতে খুশি থাকা চাই আল্লাহ আর কেউ দেখলো না আমার এই রোগ দিল আর কেউ দেখলো না আমার বাপের এই রোগ দিল এগুলা বলা চাই এগুলা বলা উচিত নয় মুমিনের জন্য আমার আব্বা শেখুল হাদিস মুফতি মুফিজুল ইসলাম দামাত বরকাতুহু ওয়াল আলিয়া আব্বার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে একেবারেই নষ্ট কিডনি পাল্টানোর জন্য প্রায় 60 থেকে 70 লক্ষ টাকা প্রয়োজন ভারতে নিয়ে চিকিৎসা করতে তারপরেও কিডনি যতদিন পাল্টাবো না ততদিন ডায়ালাইসিস চলে ডায়ালাইসিস সম্পর্কে অনেকের অনেকের ধারণা আছে সেলাইনের পাইপ চিনেন নি সেলাইনের পাইপ এই পাইপের মতো মোটা দুইটা সুই প্রতি সপ্তাহে তিনবার এই সুই দুই রগ দিয়ে এখানে এক রগ দুই রগ দিয়ে ঢোকায় এই কিডনি যাদের অসুস্থ সমস্যা এই কিডনির কাজটা কৃত্রিম একটা মেশিন দিয়ে করে এই এক রগ দিয়ে পুরো শরীরে রক্ত বের হয় মেশিনে প্রসেসিং হয় আর এক রগ দিয়ে পুরো শরীরে রক্ত ঢোকে এটা করতে হয় এক একবারে 4 ঘন্টা কয় ঘন্টা এক কাতে 4 ঘন্টা শুয়ে থাকতে হয় ওলামায়ে কেরাম হয় শৌখিন আর হলো শাইখুল হাদিস মানুষ আর হলো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মসজিদ ধানমন্ডি ঈদগাহ মসজিদ বাইতুল মুকাররমের পরেই যার অবস্থান এই মসজিদের খতিব ছিলেন কতটা শৌখিন হইতে পারেন উনি উনি 4 ঘন্টা এইভাবে শুয়ে থাকেন কতটা কষ্ট ওনার হয় এই হাত ব্যথায় মনে উনি বলেন যে মনে হইতেছে যেন আমার হাত প্রতিবার এখান দিয়ে কাটা হইতেছে এত ব্যথা করে এই এই দুই মোটা মোটা সুই ঢোকানোর পরে 4 ঘন্টা এরকম সপ্তাহে তিনবার এই সপ্তাহে তিনবার হলে মাসে 12 বার এই কষ্ট করে আব্বুর যখন বলি আব্বু আপনার ব্যথা লাগে তো আপনার অনেক কষ্ট লাগে আব্বু বলে বাবা রে আমার এতে কোনো দুঃখ নাই এই উসিলা যদি আল্লাহ আমারে মাফ করে দেয় আমার কোনো চিন্তা নাই এই জন্য ভাই আল্লাহ যে হালাতে রাখে যে অবস্থায় থাকে আল্লাহর উপর খুশি থাকবো তো ইনশাআল্লাহ থাকবো তো আইয়ুব আলাইহিস সালামের থেকে বেশি রোগ তো আমাদের হয়ে যায় না খুশি থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে 7 নম্বর দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবে 8 নম্বর দরজার নাম হলো বাবু তাওবা কি নাম্বার 8 নম্বর দরজা না তাওবাকারী যারা শুধু তাওবার কারণে জান্নাতে প্রবেশ করবে সারা জীবন গুনাহ করছে কিন্তু তাওবা নসিব হয়ে মরণ হইছে আল্লাহ এদেরকে বাবু তাওবা নামক জান্নাতের দরজা দিয়ে জান্নাতে ঢুকাইবেন তাওবা বড় দামি জিনিস ভাই গুনাহ যদি ছাইরা দেন এটা বলি আগামী কালকে আবারো গুনাহ শুরু করবেন কিন্তু এমন একটা জিনিস আজকে বইলা দেই যেটা যদি আপনি পালন করেন ওইটাই আপনার ধাক্কা ধাক্কা গুনাহ থেকে দূরে সরায় দিবে সেটা কি তওবা সেটা কি বলেন আপনি গুনাহ করলে আপনার হাত আপনার ব্যাপারে সাক্ষী দিবে আল্লাহ ও আমারে দিয়ে গুনাহ করছে পা বলবে আল্লাহ আমারে দিয়ে গুনাহ করছে জবান বলবে আল্লাহ আমারে দিয়ে গুনাহ করছে চোখ কান বলবে আল্লাহ আমারে দিয়ে গুনাহ করছে জমিন বলবে আল্লাহ আমারে দিয়ে গুনাহ করছে কিন্তু গুনার সাথে সাথে যদি তওবা থাকে গুনার সাথে সাথে কি থাকে আল্লাহ গুনার সাথে সাথে দূরে যায় না জমিনে দেখায় গুনাহ করছেন জমিনে দেখায় আবার তওবা করবেন আল্লাহ রে গুনাহটা কইরা ফেলছি আল্লাহ আর জীবনে করব না তোমার কাছে তওবা করলাম জমিন কইবে আল্লাহ আমি শুনছি ও গুনার পরে তওবা করছে হাত বলবে আল্লাহ আমিও শুনছি ও গুনার পরে তওবা করছে কান বলবে আল্লাহ আমিও শুনছি ও গুনার পরে তওবা করছে চোখ বলবে আল্লাহ আমিও শুনছি ও গুনার পরে তওবা করছে আল্লাহ বলবে ন্যায় ফেরেশতা যেই গুনার সাথে তওবা আছে এই গুনাহ কেন আনছো সরা অন্য গুনাহ আন অন্য গুনাহ আনা হবে ওইটার সাথেও তওবা ওইটা সরানো হবে আরেকটা ওইটার সাথেও তওবা ফেরেশতারা কইবে আল্লাহ সব শেষ আপনার এই বান্দা বড় চালাক বান্দা বড় ডেঞ্জারাস বান্দা সব গুনার সাথেও তওবা করে রাখছে আল্লাহ এখন তার গুনাহ নাই আল্লাহ বলবে বাকি আছে কি আল্লাহ বাকি আছে নেক আমল তাহলে নেক আমলের বদৌলতে আমি আল্লাহ কি দিমু জানোস না ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা দিয়া দে জান্নাতুল ফিরদাউস চিৎকার দিয়া বলে সুবহানাল্লাহ তাহলে বলেন আজকে থেকে মরণের আগ পর্যন্ত গুনাহ থেকে বারটা বাঁচার চেষ্টা তো করবই যদি বাই চান্স গুনাহ হয়ে যায় সাথে সাথে খাঁটি নিয়তে তওবা করব কারা কারা রাজি আছেন আল্লাহু আকবার বলে দিন হাত আল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক সবাই বলেন আমিন।